জয়গা মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করা হলো। এদিন বিশাল পথসভা ও গোপীমোহন মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বিশ্বের সাথে ভারত ভুটান সীমান্ত লাগোয়া জয়গা শহরেও পালন হলো আনন্দ উৎসব পবিত্র ঈদ মিলাদ উন্নবী। জয়গা মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে জয়গার 60টি সমাজকে এক জায়গায় করে এক বিশাল পথসভা করা হয়েছে। এদিন প্রতি মসজিদ প্রাঙ্গণে মুসলিম সমাজের মানুষরা একত্রিত হয়ে পথসভা বের করে সবাই পৌঁছায় জয়গা সুপার মার্কেটে। সেখান থেকে 60টি সমাজের একসাথে পথসভা জয়গা শহর পরিক্রমা করে। জয়গা গোপীমোহন মাঠে পথসভা সমাপ্ত হয়। সেখানে এক অনুষ্ঠানের আয়োজন হয়, ধর্মীয় সংস্কৃতি পালন করা হয়। সাথে জয়গা মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে জয়গার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে সম্মান প্রদান করে। এদিন অনুষ্ঠানে অতিথিরূপে উপস্থিত ছিলেন ল্যান্ড রেভিনিউ বিভাগের চেয়ারম্যান মৃদুল গোস্বামী, জয়গা থানার ওসি দীপঙ্কর সাহা, আকিব খান, বিষ্ণু লামা সহ প্রমুখ। এদিন স্বেচ্ছাসেবী সংস্থাকে সংবর্ধনা দেওয়া সহ সাংবাদিককেও সংবর্ধনা দেওয়া হয়। জয়গা মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, আজ জশ্নে ঈদ মিলাদুন্নবী কা বারে রবিউল কা প্রোগ্রাম থা। ইয়ে আপকো সাতো সমাজ মিলকর কিয়ে, ইসমে সাতো সমাজ পহলে পিস র্যালি নিকালে, ঝর্ণা জামা মসজিদ, বাগান জামা মসজিদ, ডারাগাঁও জামা মসজিদ, ইয়ে তিনো জামা মসজিদ এক জায়গা শামিল হুয়ে ঝর্ণা মে, ওয়াহাঁ সে ও নিকলে নুরি জামা মসজিদ দেকোটা টোল কে সামনে যে নুরি জামা মসজিদ ওয়াহাঁ সে র্যালি নিকালে, টাউন জামা মসজিদ আপনা জামা মসজিদ সে নিকালে, আপকা বাগান জাম ইয়ে গুয়াবাড়ি জামা মসজিদ, ইলিয়াসনগর জামা মসজিদ ও দোনো শামিল হোকার আয়ে সব লোক, হামলোক সুপার মার্কেট চৌপত্তি কে পাস জয়েন্ট হুয়ে, ওয়াহাঁ সে বহুত হি খুবসূরতি ঢঙ্গ সে ওয়াহাঁ সে জুলুস নিকলি পিস র্যালি, আর আপকো এমজি রোড, এনএস রোড, লিঙ্ক রোড হতে হুয়ে হামলোক শান্তিপূর্বক, কিসি কো কিসি তরহ কা দিক্কত নেই দিয়ে হামলোক, কিসি গাড়িওয়ালা ইয়া কিসি কো কোই, পিস র্যালি একদম হিসাব সে নিকাল কর হামলোক গোপীমোহন মাঠ মে আয়ে। ওয়াহাঁ পে গোপীমোহন মাঠ মে ছোটা সা ইসলামিক কালচার প্রোগ্রাম রাখা গিয়া থা। ইস প্রোগ্রাম মে আপকো সাতো জামা মসজিদ কে ইমাম কা তকরির হুয়া, শুরুয়াত কুরআনে পাক শরীফ কে, কুরআনে পাক কে তলাওয়াত সে শুরু কি গই, উসকে বাদ নাতে পাক শরীফ কা পেশ হুয়া, সাথ মে সাতো জামা মসজিদ কে ইমাম সাহেব তকরির কিয়ে, উসি বীচ হামলোক ইসলামিক কালচার প্রোগ্রাম কে বাদ ইসমে ইসি প্রোগ্রাম মে হামলোক শামিল কিয়ে থে আপকো জয়গাঁও কে কুছ এনজিও হ্যায় জো কাফি আচ্ছে কাম কিয়ে সমাজ কে লিয়ে, ইস তরহ কা কাম হোনা চাহিয়ে, হর এনজিও কা আপনা আপনা কাম হ্যায়, উন লোগো কো জয়গাঁও মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি কে তরফ সে মোমেন্টো ব্যাচ সাল সম্মানিত কিয়া গিয়া, উনহে দিয়া গিয়া, আর উনকা শুক্রিয়া আদা কিয়া গিয়া কি জয়গাঁও কা আপসি মেল মেলাপ ভাইচারা বনায় রাখনে কে লিয়ে হামলোক মিলজুল কে কাম করেঙ্গে। হামলোক কা গেস্ট অফ অনার মে জনাব মৃদুল গোস্বামী জি, যো কি আলিপুর ডিস্ট্রিক্ট কে সে হ্যায়, আলিপুর রহতে হ্যায়, উন সমাজসেবিক হ্যায়, বরিষ্ঠ সমাজসেবিক, সাথী ও ল্যান্ড অর রেভিনিউ কে চেয়ারম্যান হ্যায়, উনি কে দ্বারা মোমেন্টো সারে এনজিও কো হামলোক সম্মানিত কিয়ে, উনি কে হাতে দ্বারা দিয়া গিয়া, আর ও ভি আপনা দু চার বাত রাখে, জয়গাঁও ওসি ইনচার্জ দীপঙ্কর শাহজি ভি সমাজ কে বারে মে জয়গাঁও কে বিষয় কো লেকর দু চার বাত রাখে, উসকে বাদ শান্তিপূর্বক রিল র্যালি, শান্তিপূর্বক স্টেজ প্রোগ্রাম হুয়া, এসব সাতো সমাজ কে লোকাল লোগো আর সাথ হি সমাজ ইয়ে আদমি তো হামলোক গিনতি করনে তো নেই গয়ে হ্যায়, লেকিন ইহাঁকে লোক হি বতা সকতে হ্যায়, লগভগ অ্যাবভ 20,000
অ্যাবভ 20,000, কিউকি আপকা কোই সিস্টেম মতলব দো লাইন নাই, একদম এক হিসাব সে 20 সে আপকো এক সাইড সে হামলোগ নিকলে অর সুপার মার্কেট সে ঘুমতে হুয়ে হামলোগ ফির ওয়াপস সুপার মার্কেট উস রোড মে পৌঁছে দেবী হোটেল কে পাস, ফির ভি হামলোগ কা সুপার মার্কেট মে লাইন থা, তো দোনো সাইড সে সুপার মার্কেট মে টচ থা। উসে আপ আন্দাজা লাগা সকতে কি কিতনা আদমি থা, লগভগ 20,000 সে জ্যাদা আদমি থা। হামারে সংগঠন কে তরফ সে এই মোটো হ্যায় কি আপসি ভাইচারা, একলাক, মোহাব্বত, প্যার সে জয়গাঁও বাসিও কো ইয়ে সন্দেশ দেনা চাহতে কি হামলোগ মিলজুল কর রহেঙ্গে, ইসমে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই ইয়া নেপালি, বিহারি, বঙ্গালি, মেচে, আদিবাসী, ইস তরহ কা কোই বাত নাই, হামলোগ মিলজুল কে এক আচ্ছা জগা বনায়েঙ্গে, আচ্ছা জগা সে রহেঙ্গে, জয়গাঁও কো এক সুন্দর অর খুবসুরত শহর বনানে কে লিয়ে হামলোগ সব মিলজুল কে কাম করেঙ্গে। সারে সমুদায় কে বরিষ্ঠ জো লোক এনজিও চালাতে হ্যায়, জো আচ্ছা কাম করতে হ্যায়, উন লোগো কো বুলায়ে থে, উন লোগো কো সম্মানিত ভি কিয়া হামলোগ জায়গা মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি কে তরফ সে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বারোই রবিউল উপলক্ষে আমরা জায়গার সাজ সমাজকে নিয়ে জায়গা মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি যে ব্যবস্থা নিয়েছিলাম এবং মহামিলন উৎসব পালিত হয়েছে, সমস্ত জায়গাবাসী আমাদেরকে সহযোগিতা করেছে। জয়গাঁও মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি শুধু মুসলিমদের জন্য নয়, সম্পূর্ণ সম্প্রদায়ের জন্য আমরা শান্তির বাতাবরণ তৈরি করি এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করি। এখানে জয়গাঁও, ইলিয়াসনগর, বুয়াবাড়ি জামে মসজিদ, বাগান জামে মসজিদ, গোপীমোহন জামে মসজিদ, ঝর্ণা জামে মসজিদ, নুরি জামে মসজিদ, টাউন জামে মসজিদ, এই আটটি সমাজ থেকে সমস্ত মুসলিম আমাদের এই মহামিলনে যোগদান করেছেন এবং এই মহামিলনকে সাফল্যমণ্ডিত করে তুলেছেন। নমস্কার, জয়গাঁও মুসলিম ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আজকের এই ঈদ মিলাদ নবী দিবস পবিত্র দিন উদযাপনের এই অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন সংস্থার অতিথিবৃন্দ, উপস্থিত এই এলাকার সমস্ত নাগরিকবৃন্দ, যারা আজকের এই পবিত্র দিন উদযাপনের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন, তাদের সকলকে আমার নমস্কার, সালাম। আমি নিজেকে ধন্য মনে করছি, কৃতজ্ঞ মনে করছি যে আজকে জয়গাঁও মুসলিম ওয়েলফেয়ার সোসাইটি আহূত এই পবিত্র দিবস উদযাপনের মঞ্চে আমাকে আসবার জন্য, আহ্বান করবার জন্য আমি সংগঠনের কাছে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আমরা ভারতবর্ষের মানুষ, আর ভারতবর্ষের মানুষের মূল মন্ত্র হল ধর্মনিরপেক্ষতা। ভারতবর্ষের সংবিধানের মূল স্তম্ভ হল ধর্মনিরপেক্ষতা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। এই দেশ সেই দেশ যে দেশে ধর্ম সবার সবার, উৎসব আমাদের সবার, ধর্ম সবার সবার, উৎসব আমাদের সবার। তাই যে কোনো ধর্ম আমাদের কাছে শ্রদ্ধেয়, শ্রদ্ধার জিনিস। যে কোনো ধর্মকে আমরা ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষ শ্রদ্ধার চোখে দেখি, সম্মানের সাথে দেখি, এবং ভারতবর্ষ পৃথিবীর সেই দেশ যে দেশে যার যার নিজের ধর্ম পালন করবার অধিকার প্রত্যেক মানুষের রয়েছে, আমি সেই ভারতবর্ষের নাগরিক আজকের দিনে। তাই আপনাদেরকে আমি আবারও গর্বিত হয়ে সালাম জানাই। আমরা সবাই কাউকে না কাউকে আমাদের ধর্মগুরু মানি, ভগবান মানি, আল্লাহ মানি, গড মানি, এবং আমরা বিশ্বাস করি সেই আল্লাহর শক্তি, সেই ভগবানের শক্তি, সেই গডের শক্তি আমাদেরকে পরিচালিত করে। এবং
সঞ্চালক এখানে বলছিলেন, সঞ্চালক এখানে খুব সুন্দর কথা বলে ইসলাম কি কি বলে, ইসলাম কি কি করতে শেখায় পরিষ্কার ভাবে এখানে বলেছেন। তাই আমরা ইসলাম ধর্মের কাছে আমি আমার মাথা নত, আমি শুধু আপনাদের বলবো যে একটা অশুভ বাতাবরণ চলছে। কিছুদিন আগে আমাদের অনুষ্ঠান উৎসবের মাস গেল, আমরা শারদ উৎসব করলাম, আমরা শ্যামা মায়ের আরাধনা করলাম, আমরা জগদ্ধাত্রী পুজো করলাম, আমরা ছট পুজো করলাম, আজকে আমরা ঈদ মিলাদ নবী এই পবিত্র দিন উৎসব হিসাবে পালন করছি। এটাই ভারতবর্ষের মূল মন্ত্র। নমস্কার সকলকে। আজ আমরা বিশ্বের মহান ব্যক্তির জন্মদিবসে আমরা আজকে সবাই মিলিত হয়েছি এখানে। তিনি আমাদের শান্তির বার্তা পৃথিবীতে ছড়িয়েছেন। এই আজকের মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট আমাদের সমাজসেবী শ্রী দেবাশিস গোস্বামী মহাশয়, আমাদের প্রধান সাহেব শ্রী বিষ্ণুনাথ মহাশয় এবং আমাদের সকল আরও মহান মৌলভীগণ আছেন। আজকে এই বিশেষ দিনে একটাই বক্তব্য, আমাদের যে মহান নবীর যে বার্তা ছিলেন, যে শান্তির কারণে যে আপনাদেরকে যে একত্রিত করেছে সবাই, তো এই পৃথিবীটাকে মানে পৃথিবীটা বজায় রাখতে গেলে এই শান্তিরই প্রয়োজন আছে। শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্যই আমরা সবাই বিভিন্ন ধর্মে আমরা শিক্ষা পাই এবং সেটাই আমার বক্তব্য। সবাই আমাদের সহযোগিতা করবেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন এবং আমাদের সমৃদ্ধি আমাদের জগতে থাকুক, সকলে ভালো থাকুক, এটাই আমাদের কামনা। এবং আমি আমাদের আপ্রাণ চেষ্টা করে আপনাদের সহযোগিতা করবো, আপনারা কাইন্ডলি আমাদের সহযোগিতা করবেন। ধন্যবাদ।